পৃথিবীতে আশ্চর্যজনক অনেক ব্যাপারই রয়েছে, তেমন একটি ব্যতিক্রমী জায়গা হলো চীনের একটি গ্রাম, যেখানে বসবাসরত প্রত্যেক নারীর মাথার চুল একেবারে পা পর্যন্ত লম্বা। অবিশ্বাস্য মনে হলেও পুরো ব্যাপারটি সত্য। চীনের হুয়াংলু প্রদেশে নারীদের সবার মাথার চুল পা পর্যন্ত লম্বা রাখা হয়। এই গ্রামকে লংগেস্ট হেয়ার ভিলেজ নামেই সবাই চেনে, শুধুমাত্র নামেই নয়, এই গ্রামের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বইতেও লেখা আছে নারীদের লম্বা চুলের কারণে। এখানে প্রত্যেক নারীর চুল প্রায় 6.8 ফুট লম্বা হয়। বয়স হলেও তাদের চুলে পাক ধরে না। এই গ্রামের প্রত্যেক নারী তাদের চুল ভাতের ফ্যান দিয়ে ধোয়। সুন্দর চুলের গোপন রহস্যই হলো ভাতের ফ্যান। ব্যতিক্রমী ও আকর্ষণীয় চুলের কারণে এই গ্রামে প্রচুর পর্যটক ভিড় করেন তা দেখতে। এই ব্যাপক লম্বা চুলকে ব্যবহার করেই পর্যটকদের থেকে টাকা আয় করেন এই প্রদেশের নারীরা। সেখানকার বাসিন্দারা বিশ্বাস করেন তাদের এই লম্বা চুলই সৌভাগ্য, টাকা এবং দীর্ঘায়ু নিয়ে আসে সবসময়। লম্বা চুলে নারীরা একত্রে দলবদ্ধ হয়ে একসঙ্গে নাচ ও গান করে পর্যটকদের থেকে প্রত্যেকে প্রতি মাসে কম করে হলেও $300 করে রোজগার করে। তাই তো এই গ্রামকে পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী গ্রাম বলা হয়ে থাকে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।